बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। এই দেখো কাঁকড়াটাকে কেটে নেওয়া হচ্ছে, এর মাছের উপরের পাখনাটা কেটে নেওয়া হচ্ছে। বিলাইটা খাবো বলে ডিস্টার্ব করছে, কিন্তু দেখছে না ছেলেটা। মাছটা নরম আছে, কাঁচটা ছাড়িয়ে নেব মাছের। এক সাইডে রাস ছাড়া হচ্ছে, আঁচটা কিছুক্ষণের মধ্যে ছাড়ানো হয়ে যাবে। তো তোমরা সবাই ভিডিও দেখতে থাকো এবং পাশে থাকো। এখন লেজের দিকে রাস্তা ছাড়াচ্ছি এক সাইডের। দেখতে থাকো মাছের অনেক আশ আছে, মাছটা অনেক বড়, কাটতে ভালো লাগছে মাছটাকে। আমরাই মনে হচ্ছে প্রফেশনাল মাছ কাটা ব্যক্তি হয়ে গেলাম। দেখো এগুলো সব মাছের আঁশ, অনেক আঁশ আছে মাছের, ছাড়া হয়নি। আঁশটা ছাড়াতে টাইম লাগছে একটু। তো আমরা তো প্রফেশনাল, তাড়াতাড়ি হবে। দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত। এবার কাঁকড়াটা ছাড়ানো হবে, আনন্দদায়ক হবে। কাঁকড়াটা ছাড়ানো হবে, এবার কই ছাড়া দিতে হবে। মিউজিক দিতে হবে, গ্যারান্টি না। আবার ছাড়া আছে, দেখো দেখো কেমন করে ছাড়া থাকে জানো না। তা চেষ্টা করছে, এই তো হচ্ছে। বাহ বাহ বাহ, অন্য সাইডের কাঁকড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি, পরের সাইডেরটা ছাড়িয়ে দিছে, এক সাইডে হয়ে গেল। কাঁকড়া কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ এখানে কাঁকড়াটা কেটে নেওয়া হলো। এবার মাছটাকে আমি মাছ বরাবর কেটে নেব, বন্ধ ওখানে। তো এখন আমি মাথাটা কেটে নিচ্ছি, তো মাথাটা কেটে নেওয়া হলো। এখন এই যে পিসটা আছে, এটা আমি আবার দুধান করছি, অর্ধেক করে নিয়েছি আবার। এবার আমি মাছের ভিতরে যে মাছের যে পেটের ভিতরে যেটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি। এই মাছটাকে একটু বড় আছে, তার জন্য আমি একটা পিস পিস করে নিই একটা। এই তো ভালো পাচ্ছে, বাহ বাহ। এবার এটা অর্ধেক করবে, মাছের ভিতরের যে পেটের অংশটা আমি বের করে দিলাম। তো আমি এখন এই মাছের পেটিটাকে পিস পিস করে কেটে নেব। এখানে এক পিস হয়ে গেল, দু পিস হয়ে গেল, চার পিস হয়ে গেল। এই অংশটা আমি কেটে নিচ্ছি। দেখো এই অংশটা আমি কেটে নেওয়ার পর এক পিস কেটেছি, আরো এক পিস হবে। এখন দু পিস হয়ে গেল, তো আবার এক পিস কাটছি। তো তিন পিস হয়ে গেছে, আবার এক পিস বেরোচ্ছে। এরকমভাবে আমি অনবরত কাটতে যাচ্ছি মাছটা।
তোমরা আমার সঙ্গে দেখতে থাকো কাজটা, তোমাদের একটু শেখা হবে যে ছেলেরা বলে কিছু করবে না তা তো নয়, মেয়েদের মতো তারাও কিছু করতে পারে। আমার অস্ত্র তো দাঁড় নাই গো, তার জন্য এসেছে। মাছের অংশটা কেটে নেওয়া হলো, এবার লেজের ধারটাও আমি কেটে নেবো। তো এটা ওকে ছাড়ানো হয়নি, তো আগে এটা ছাড়িনি, ভুলে গেছিলাম। নিশ্চিন্তে আজ আমাকে মিউজিক দিতে হবে, আমি দেখতে পেয়েছি, কারণ আমাদের কথা বলা হচ্ছে না, কথা না বললে ভিডিও ভালো লাগবে না। কেমন দেখো তোমরা সুন্দর ভাবে বিলাই দুটো কিরকম ভাবে এখানে মারামারি লেগে আছে, দেখাবো তাকে, দেখাবো আমাকে, দেখা একবার। এই দেখো আমি হচ্ছি নতুন ব্যবসী, এই দেখো মাছের মাথা, তোমরা সবাই দেখতে থাকো। বন্ধ বন্ধ, এবার সদাই তো এটাকে এবার অর্ধেক করে নিচ্ছি, পড়ে গেল তো অর্ধেক তো হলো না, বুঝতে পারা গেছে মাথাটা কাটা হচ্ছে না গো আমার কাছে, তখন কী করবো কেটে নিয়ে নিতে হবে বাধ্য, কারণ যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। তারপর বিলাইটা কীভাবে খাওয়ার জন্য মার করছে দেখো, বলছি বিলাইটাকে দিব দিব দিব, তো একটু ধৈর্য ধর দিব, তো বিলাইটা মার করছে। বন্ধু ওখানে বন্ধু এই মাথার অংশটাকে আমি দু টুকরো করে নিলাম, যে এর এক টুকরো রেখে দিলাম ওখানে, আর এক টুকরো যে কাঙ্খা আছে সেই কাঙ্খাটা আমি বের করে দেবো, যে ওটাকে পেস্ট করে নিয়ে রেখে দেবো। এটাকে আমি একটা পেস্ট করে নিচ্ছি মধ্যে, পেস্টটা অনেক বড় মনে হচ্ছে, বিলাইটা মাল লেগে দিয়েছে খাবার লেগে, এলে এলে তো খাইলে এলে দেখা নিচে শেষ হয় বন্ধ নেই, মাথার মাথা থাকলো না, মাথার টুকরো টুকরো করে দিয়েছি, ওই হয়েছে মেলা। তো এখন আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেওয়ার পরে মাছটাকে এবার আমি রেখে দেবো থালার মধ্যে। এবার দেখো, এটাকে আমি ধুয়ে দিয়ে তুলে নিলাম, এটা হচ্ছে মাছ, মাছের অংশ, তো আমি এখন রেখে দিলাম থালার মধ্যে। অনেক পিস আছে মাছের, দেখো এগুলো হচ্ছে মাছের পিস, আমরা তো কেবল শিখেছি এখন হালকা হালকা করে, এটা হয়ে গেছে আজকে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আবার পরে ভিডিও নিয়ে তোমাদের সম্মুখে পরে আসবো, আজকের মতো এখানে শেষ।